ব্লগার্স বেঙ্গুলি ব্লগার জয়সি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 9:30, আর মা একটু আগে স্নান টান করে আসলো, ভাই পুজো করছিল, কিন্তু পুজো করতে করতে দুধ আনা হয়েছিল না, তার কারণ আজকে সকালে হবে পায়েস তরকারি, মানে ঘুগনি হবে আর কি, কাবুলি ছোলা, যে বড় বড় বিদেশি ছোলাগুলো হয় সেই কাবুলি ছোলার তরকারি আর লুচি। তো মা রান্নাঘরে এইমাত্র কাপড় চোপড় ছেড়ে রান্নাঘরে গেল, আর আমি আটা ফাটাগুলো মেখে থুয়েছিলাম, মানে ময়দা লুচি যেহেতু হবে ময়দাটা মেখে থুয়েছিলাম, প্রেশার কুকারে সিটি দিয়ে থুয়েছিলাম, সেগুলো সব কমপ্লিট, আর তরকারির কাটাকুটাও সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তো মা এসে স্নান টান করে এসে মাথাটা আসছে সিঁদুরটা পরে মা তরকারিটা বসিয়ে থুয়ে গেল রান্নাঘরে, আর আমি তরকারিটা এখন দেখবো। আর ভাই পুজো করছিল, পুজো করতে করতে দোকানে দাঁড়ালো, বাবা দুধ এনে দিলো, তো দুধটা আনা হয়েছিল না, তার কারণ বাবা বাজার করতে গিয়েছিলো যেহেতু, আর হাজব্যান্ড এখনও আসেনি, আর ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো। তো ওই যে ওখানে বসে বসে ওই যে মুড়ি দিয়ে আসলাম আমি, তো মুড়ি চানাচুর খাচ্ছেও, তো খাক আর আমি ওদিকে তরকারিটা দেখবো। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক যে তরকারিটা হয়ে এসেছে, পায়েসটা মা করছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ঠিক আছে? তো এখানে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে, তো এর মধ্যে গরম মশলাটা দিলেই হয়ে যাবে। তো তরকারিটা নরম হয়ে এসেছে, এবার আমি এটাকে নামাবো। তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর মা ওই ঘরে রান্নাঘরে পায়েস করছে, তো পায়েসটা যেহেতু ওই ঘরে করছে আমি এই ঘরে তরকারিটা করে নিলাম, আর লুচিটা এই ঘরে ভাজা হবে। তো তরকারিটা হয়ে গিয়েছে, আমি ওটা নামিয়ে ধুয়ে রান্নাঘরে আসলাম, আর এখানে দেখলাম যে দুধটা গরম ফুটে এসছে, মা চালটা দিচ্ছে, তো ভাবলাম এখানে একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দেওয়া যাক। তো এখানে পায়েসটা মা করতে থাকুক, আমি এদিকে লুচিটা ভাজি, তার কারণ ভাইয়ের যেহেতু পড়া আছে সেজন্যেই, আর এখানে লুচিটা ভাজছিলাম, আর হাজবেন্ডকে বললাম যে একটুখানি ভিডিও করে দাও, তো একটুখানি ভিডিও করে দিল, যার জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারলাম, না হলে হয়তো পারতাম না। তো এই তো লুচিগুলো ময়দা রায়তাগুলো আমি মাখিয়েছিলাম, তো আমার লুচির ময়দা মাখানো এত সুন্দর হয় না, এত সুন্দর মানে ফুসফুসে হয় না যাকে বলে, আমার লুচিটা ঠিক ভালো হয় না, কিন্তু আজকে লুচি দেখলাম খুবই সুন্দর হয়েছিল। তো এই যে লুচি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই যে আছে তরকারি, তো তরকারিটা ঠান্ডা হওয়ার পর অনেকটা শুকিয়ে গিয়েছে, আর এই যে এখানে আছে পায়েস। তো এই আর তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছে মা আম দুধ, এই সরি আম লুচি, এখানে আছে পায়েস আর ঘুগনি, তো এই দিয়েই সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গিয়েছে, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি, আর তারপর আমি খেয়ে নিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া হলে পরে তারপর মা খাবে, আর তারপর ধোয়া মাজা তো আছে, সেগুলোও তো করতেই হবে। তো এই আর এরপর তারপর দুপুরে রান্নাতে চলে যেতে হবে। তো আজকে দুপুরে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারিটা আমি এই ঘরে করবো, চিংড়ি মাছের মালাইকারি আর করব চাটনি। তো তোমরা দেখতে থাকো, এখানে চাটনিটা আমি করছি, তোমরা দেখতে থাকো।
রান্না বান্না কমপ্লিট করে এখানে চলে আসলাম। আর এখানে হচ্ছে মাছের ঝোল, তার জন্য মশলা টশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আর আলু বেগুন দিয়ে মা মাছের ঝোল করলো, তো জলটা দিয়ে দিল। আর এখানে তরকারিগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ওখানে আছে সব কিছুতে একটা মিক্স তরকারি, আর ওটা মাছ ভাজা যেটা দিতে হবে। আর এখানে ডাল, পাঁপড় ভাজা, চাটনি, তো এইসবই। আর এখানে আছে মালাইকারি, তো এইসবই। তারপর দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছে হাজবেন্ডকে। আর ওখানে আছে মালাইকারি, ভাত, মিশানো তরকারি, পাঁপড় ভাজা, মাছের ঝোল আর চাটনি, তো এই দিয়ে দিয়ে হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছে। আর এখানে প্রচণ্ড বৃষ্টির আওয়াজ হচ্ছে, যার জন্য হয়তো তোমরা ভালো শুনতে পাবে না, সেই জন্য আমাকে এখানে আবার ভয়েস দিতে হলো। বুঝতে পারছি না, হয়তো তোমরা এখানে আমার কথা শুনতে পারবে না। তো এখানে বলছিলাম যে বৃষ্টি পড়ছে প্রচণ্ড, তো বাইরে বাইরে বেরিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না, অনেকটা মানে বেলা হয়ে গিয়েছে। তো এখানে আমাদের এই পোটের কাজটাতে, বাইরের এই দিককার পোটের কাজটাতে আমরা বাসন টাসন মাজলাম, এইসবই বলছিলাম। তো তোমরা একটু শোনো তাহলে। ওখানে ছাতিতে করে জল নিয়ে এসে ওখানটাতেই ধুয়ে নিলাম। আমি মা বলছিল থাক বৃষ্টি থামলে, তারপর আমি বলছি যে বেলা হয়ে যাচ্ছে, কখন ধুবা আর কখন মানে ধোয়া মাজা কখন হবে আর রোদ এসছি বা কখন নেওয়া হবে, কারণ সারাদিন তো প্রত্যেকেরই কাজ কাম থাকে। তাই আমি মাকে বললাম, জোর করে আমি বাসনগুলো মাজলাম, মা বারান্দাটা মুছে ফেললো। আর ছেলে ঘুমের থেকে ওরে বৃষ্টি দেখে জানলা দিয়ে বৃষ্টি দেখাচ্ছে, বই যে বৃষ্টি। তো এই আর বাইরে সত্যি কী হচ্ছে জানি না, তোমরা আমার কতটা কি পাচ্ছ না পাচ্ছ, কারণ বাইরে আমার এখানে ফ্যান চলছে, বাইরে বৃষ্টি হচ্ছে, মনে হয় একটা বাজে একটা আওয়াজ আসছে। তো বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলবো না, তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে বৃষ্টি থামলে, পরে সন্ধ্যাবেলায় হয়তো কথা বলতে পারি, দেখা যাক কী হয়। তো দেখে থাকো ঠিক আছে ব্লগটা, আর ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করো আমাকে, ঠিক আছে। তো এখন হলো সন্ধ্যাবেলা, আর আমরা চলে এসেছি দোকানে, দোকান এখন ফাঁকাই আছে। তো বাবা আমার ছেলের জন্য জামা বের করছিল, তো বলতে পারো এটা ওর বার্থডে গিফটও বলতে পারো, আবার ষষ্ঠীর জন্যও বলতে পারো, যাই বলো না কেন। তো এই যে তোমাদের দোকানটা একটু বাইরে থেকে দেখিয়ে দিই, তো এই হলো আমাদের রাধাকৃষ্ণ বস্ত্রালয়, আমার বাবার দোকান। তো এখান দিয়ে ঢুকতে হবে, আর এখন যেহেতু লকডাউন দোকান সেরকম খোলা হয় না, এই দুদিন ধরে একটু খুলছে, যেহেতু জামাই ষষ্ঠীর লোকজন আসছে, তো সেই জন্য বেঞ্চি টেঞ্চি বের করিনি, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বারবার। তো এদিকটা স্টেশনারি আর ওই দিকটাতে কাপড়, তো স্টেশনারি জিনিসপত্র তো এখানে আছেই, এদিককার পোর্শনটা পুরোটা স্টেশনারি, এই যে জিনিসপত্র সব দেখতে পাচ্ছ। তো এখানে গিফট টিফট সবই বিক্রি হয়, মানে কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানে যেসব গিফট দেওয়া হয় আর কি, টুকিটাকি। তো সব জিনিস তো এইটুকু দোকানের মধ্যে সম্ভব না, তো এখানে টিপ, চুড়ি, তেল, পাউডার, মেকআপ কিট, টেডি, তারপর খেলনা, গার্ডার আর যা যা থাকে স্টেশনারি দোকানে আর কি, সব কিছু এই দোকানটাতে আছে, আমাদের আমার বাবার এই দোকানটাতে। তো সেই জন্যেই তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি শেয়ার করে দিই। তো এখানে আছে টেডি, গাছ, বাস, গাড়ি, আর এখানে আছে খেলনা। তো এখান থেকে আমার ছেলে দুখানা খেলনা এখানে এসে দুদিনের মধ্যে নেওয়াও হয়ে গিয়েছে আর নিয়ে ভাঙাও হয়ে গিয়েছে তোমাদেরকে। আর এখানে একটা মেশিন আছে যেটা আমার বাবা চালায় আর কি, যখন দোকানের মানে দরকার পড়ে, দোকানে তো অনেক কাস্টমার আসে যাদের সেলাই করতে হবে আর কি, ব্লাউজ ক্লাউজ মানে পুরো সেলাই করে দেওয়া বা কিছু, সেগুলো বাবা করে দেয়। আর এটা হলো আমার বাবা, তো বাবা আমি ক্যামেরা করছি দেখে একটু দাঁড়িয়ে মানে হাসছে আর কি। আর এখানে আমার ভাই আর আমার ছেলে, তো পুরো আমার বাবা একটু দোকানটা আবার খুলে দিল আর কি, যাতে ভালো করে ভিডিও করতে পারি। আর এই শাড়িটা আর এই ব্লাউজটা বাবা আমাকে দিয়েছে মানে ইয়েতে ষষ্ঠীতে আর কি। তো ব্লাউজটা খুব সুন্দর হয়েছে, শাড়িটাও খুব সুন্দর হয়েছে, শাড়ির ডিজাইনটাও খুব সুন্দর। তো ভাবলাম তোমাদের সঙ্গে এখানে শেয়ার করে দিই, আর বাড়িতে নিয়ে গিয়ে আলাদা করে কিছু দেখানোর কিছু নেই, তো পুরো শাড়িটা এখানেই তোমাদের দেখিয়ে দিলাম। আর ব্লাউজটা বাবাকে দেখো এখনই আমি সরাতে বলবো, তার কারণ শাড়িটা তোমাদেরকে আমি দেখাবো। তো এই যে শাড়িটা, শাড়ির ডিজাইনটা পুরোটাই এরকম। আর এটা হলো ছেলের গেঞ্জি, তো গেঞ্জিটা একটু বড় দেখেই নিলাম, তো গেঞ্জিটা একটু বড় দেখে নেওয়ার কারণ হচ্ছে পুজোর মধ্যে পরতে পারবো। আর এখন এটা হলো হাজবেন্ডের জামা, তো যাতে পুজোর মধ্যে পরতে পারে তার জন্যই নিলাম, তার কারণ এখন তো জামা কাপড় আছেই।
তো আমি বাড়ি চলে এসেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমাদের বাড়ি, আমাদের ঘর। তো আমি আছি এখন পাশের ঘরে, আর হাজবেন্ড আর ছেলে আছে ওই ঘরে, টিভি চলছে, তোমরা হয়তো একটু হলেও আওয়াজ হয়তো পাচ্ছ। আর আমরা আধ ঘন্টা হলো বাড়িতে এসেছি, এসে জামা কাপড় যেগুলো ছিল ব্যাগের মধ্যে সেগুলো যেখানকারটা সেখানে থুয়ে দিয়েছি, তার কারণ ব্যাগপত্র আমার ওই ঘরের মধ্যে পড়ে থাকলে পরে আমার ঠিক মানে ঘুম আসবে না রাত্রে, যাই যাই বলতে পারো আর কি। তো সেই জন্যে জিনিসপত্র যেখানকারটা সেখানে থুয়ে দিয়েছি। তো কাচাকুচি তো কিছু নেই, প্রতিদিনই ওখানে গিয়েও আমার বন্ধ থাকে না আর কি, যেগুলো কাচাকুচি ওগুলো মায়ে করে দেয়। তো সেই জন্যে, আর বাবা তোমাদেরকে যেটা বললাম আর কি, তো তোমাদেরকে একটা নাইটি দেখানো হয়নি, সেটা হলো বাবা দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ শাড়িও দিয়েছে, এই নাইটিটাও দিয়েছে আমাকে প্রতিদিন ইউজ করে পরার জন্য আর কি, গোল গলা বুক কাটা নাইটি আমি যেরকম পরি আর কি। তো ছাপাটা এরকম আর কালারটা এরকম বেগুনি কালার, তো এটা বেগুনি কালার সম্ভবত, আমি সঠিক বলতে পারবো না, মনে হচ্ছে এটা বেগুনি কালার। যাই হোক না, মানে এই যে আমার জামা, এই যে সরি জামার নাইটিতে দেখতে পাচ্ছ এরকম এই কালারের কালার ওটা। তো বাড়ি চলে এসেছি, একটু আগে বাড়ি আসলাম, আর খাওয়া দাওয়া করে এসেছি, আর ছেলের হাজবেন্ড ওই ঘরে আছে, আর আমার চুল বাঁধা হয়ে গিয়েছে, ছেলের জল গরম হয়ে গিয়েছে, বিছানা করা হয়ে গিয়েছে, ছেলেটি রাত্রে খাওয়ার আগে যে ওষুধটা থাকে সেটাও খাওয়ানো হয়ে গিয়েছে। আমি এখানে এসেছিলাম ভিডিওটা এডিট করতে, আর এখন বাজে 10:45, দাঁড়াও দেখে নিই, দাঁড়াও 1 সেকেন্ড, সরি 11টা বাজে, 11টা বেজে গিয়েছে। তো সব কাজ কমপ্লিট, আর আমি ওই ঘরে যাব, গিয়ে ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো, এটুকু কাজ বাকি আছে। ছেলের মনে হয় ঘুম পেয়ে গিয়েছে এতক্ষণে, আমি ভিডিওটা এডিট করার জন্য এই ঘরে এসেছিলাম। তো ভাবলাম, দেখলাম ভিডিওটা একটু ছোট হয়েছে অন্য দিনের তুলনায়, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে তাহলে কথা বলেই ভিডিওটা শেষ করা যাক, কারণ ভিডিওটা শেষে আমি ইন্ট্রো দিইনি আর কি। শেষ করার সময় মানে যদি কথাটা না বলতাম তাহলে এমনি ওই জায়গাটাতে লাস্টের পজিশনে শেষ হয়ে যেত এই কথা বলার আগে। তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু ছোটো হয়েছে, কথা বলে ভিডিওটা শেষ করে দেওয়া যাক। তো যাই হোক না কেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়া তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, ঠিক আছে? আর কেমন লাগছে আমার ভিডিও সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও, ততক্ষণ যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।